লালমনিরহাট হাতিবান্ধা থেকে মিজানুর রহমান রিজু আমিন ভাই আমার খালু জান তার 9 নম্বর সেলের নাম রাখছে পেনাল্টি পেনাল্টি বলেন তো কেন 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 ওমা আমি কেমনে বলবো আমি কি ফাউল করছি নাকি ফাউল আচ্ছা বলেন তো চাইনিজরা তাদের বাচ্চা কাচ্চার নাম কিভাবে রাখে কিভাবে বাচ্চা জন্মের পর হাড়ি পাতিল ডেস্কি দেয়ালের দিকে ছুঁড়ে মারে এরপর যেরকম আওয়াজ বের হয় বাচ্চার নামও ঠিক ওইরকম রাখে টিং টং চুং আমার লুডু ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম পাখি কি নাম পাখি লুডু ভাই পাখিরে রেখে বিদেশে চলে গেছে আশার নামগন্ধ নাই সাত বছরের মাথায় লুডু ভাই দেশে এসে পাখির বাসার নিচে গিয়ে ডাকতেছে পাখি পাখি ও পাখি এই শুনে পাখির মা বাইরে এসে বলতেছে হতাশারা এত বছর পর আসলে হবে পাখি অলরেডি ডিম পেড়ে ফেলাইছে সাইফুল ভাই লাভ ইউ আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই প্রত্যেক দিন বিকালবেলা এক ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দাঁড়ায় থাকে ডাক্তার সাহেব এইটা খেয়াল করে একদিন সাইফুল ভাই ধরে ফেলছে কি ব্যাপার আমি খেয়াল করছি আপনি প্রত্যেক দিন বিকালবেলা এসে এখানে দাঁড়ায় থাকেন আর মহিলাদের দিকে তেমন এমন করে তাকান সমস্যা কি আপনার ফাজলামো পাইছেন এই শুনে সাইফুল ভাই বলতেছে ও মা আমার কি দোষ আপনারা তো বাইরে লিখে রাখছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 6টা তো সেদিন ম্যাডাম কাল্লুকে বলছে কে কাল্লু তোর আব্বাই কি করে রে ম্যাডাম ফার্নিচার বিক্রি করে তা বেচা বিক্রি কেমন চলছে ম্যাডাম খুব ভালো বাসার খাটটা সারা সব বিক্রি করে ফেলাইছে রনি ভাই হ্যাঁ যাবার আগে সবার উদ্দেশ্যে ফ্রিতে একটা বাণী বলো বলো বাণী দাও আপনার ছোট্ট শিশু সন্তানটিকে যখন কেউ তুই বলে সম্বোধন করে আপনার অগোচরে আপনার ঘনিষ্ঠ লোক যখন আপনার গীবত করে আপনার বৃদ্ধ বাবা মাকে যখন কেউ বুড়া বুড়ি বলে ইত্যাদি বলে সম্বোধন করে তখন আপনার কেমন লাগে কষ্ট লাগে তাহলে ঠিক আপনাকেই বলছি যদি নিজের কষ্টটা নিজেই অনুভব করতে পারেন তাহলে আরেকজনের কষ্ট বোঝার জন্য মহাজন ডাকতে হয় না ওকে ফানি লোক বাণী দিয়ে গেল বাবা খুবই ভালো ওকে এই যে তুমি কি ভাইয়ের কথা বলছিলে লুডু ভাই লুডু খেলা যার অনেক পছন্দের তিনিই বলবেন সবার আগে মুনুন আপু পারফরমেন্স ভালো লেগেছে যথারীতি যেমনটা তোমার কাছে এর আগেও আমরা পেয়েছি তেমনটাই ছিল ভালো গুড ওকে তুষার ভাই এবার আপনি বলবেন রিজুর ব্যাপারে তো নতুন করে কিছু বলার নাই খুব ভালো ছিল রিজু থ্যাংক ইউ স্যার আমিন ভাই বলবেন রিজু আমাদের এই অনুষ্ঠানের আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার চার পাঁচজন যারা ভালো পারফর্ম করছে তাদের মধ্যে ওয়ান অফ দ্যাম সে তবে একটি কথা আমি বলবো তোমাকে যেহেতু তুমি ভালো তোমার কাছে চাও আরও বেশি অনেক ঠিক আছে ওকে এবার আপনার কথা শুনতে চাই এই ধরনের অনুষ্ঠানে আসার অভিজ্ঞতা আমার একেবারেই নেই এটাই প্রথম ভীষণ ভালো লাগলো দুজনের পারফরমেন্সই মানে এত স্পন্টেনিয়াস আমি অবাক হচ্ছি যে তারা তো এখানে পার্টিসিপেন্ট কিন্তু তাদের পারফরমেন্সটা কিন্তু বেশ প্রফেশনাল তো এই বিষয়টাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের সবার জন্য আসলে হাসিটা না আমরা হাসতে ভুলে যাই তা হাসিটা খুব জরুরি সুস্থ এবং সুন্দর থাকার জন্য তো এমনিভাবে আপনারা হাসিয়ে যান আমরা হাসতে চাই অনেক শুভকামনা ধন্যবাদ রিজু যাও বসে বলো